জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। রায়দান পিছিয়ে গেল বন্ধু প্রকাশ পালের খুনের ঘটনার। বহরমপুরে মুর্শিদাবাদ জেলা আদালতে রায়দান ছিল। আগামী 22 তারিখ রায়দান হবে বলে কোর্ট সূত্রে খবর। 2019 সালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বন্ধু প্রকাশ পাল ও তার পরিবারকে খুনের ঘটনায় উৎপল বেহেরাকে গ্রেপ্তার করে পুলিশ। সমস্ত সাক্ষ্য গ্রহণ পূর্বে সমাপ্ত হয়। সেই ঘটনার রায়দান ছিল আজ। কি বলবো, আমি হয়রান হচ্ছি, একাই আসতে পারি না, কখন মরে যাবো এটাই ভয় চিন্তা। যাতে তাড়াতাড়ি হয়, দ্রুত হয় সেটাই চেষ্টা করুন আপনারা। আবেদন এইটাই যাতে শাস্তি সুবিচার হোক, শাস্তিটা সেরকম হোক। আমি তো চাইছি ফাঁসি হোক, আমার 4টা প্রাণ, আমার কেউ নাই। আমি খুব দুঃখ করে কষ্ট করে মানুষ করেছি, খুব কষ্ট করে মানুষ করেছি। অসহায়ের মতন তাদেরকে খুন করা হয়েছে। আমি চাইছি ওদের শাস্তি ফাঁসি হোক। জাজমেন্টের ডেট ছিল, বাট আজকে না দিয়ে ওটা 22 তারিখে নেক্সট ডেট বলে দিয়েছেন। না, 22 তারিখে যেটা হবে সেটাই হবে। না, অ্যাকচুয়ালি আমি বিভাস চ্যাটার্জি, ওনার জুনিয়র।